নমস্কার, আজকেও খুব আনন্দের দিন। আজকে আমাদের কাছে এসেছেন লাকি মোবাইল থেকে সোনাই, যে ও আমাদের কাছে কিছু জিনিস আমাদের জন্য পাঠিয়েছে গিফট হিসেবে। তো খুব ভালো লাগে এগুলো পেলে। লাকি মোবাইলে সোনাই সোনাই পাঠিয়েছে ওনার হাত দিয়ে। তো সে বার্মা থেকে, মায়ানমার, মায়ানমার থেকে এসছে এটা। মায়ানমারের ফ্ল্যাগও এনেছেন। এইটা হচ্ছে মায়ানমারের ফ্ল্যাগ। ও সো নাইস, দেখুন এটা হচ্ছে মায়ানমারের ফ্ল্যাগ এসছে আমাদের কাছে। তো এগুলো পেলে কত ভালো লাগে ভাবুন। লাকি মোবাইল আমাদের বুকের কাছেই রয়েছে। তো এটা ওদের ওদের ফ্ল্যাগ, আর ওরা বোধহয় পাঠিয়েছে আমাদের কাছে কোনো জার্সি, না জার্সি লাইক। ও লাকি মোবাইলে জার্সি এসেছে আমাদের কাছে। এই দেখুন লাকি মোবাইল এর জার্সি। সঞ্জয় এটা দেখবো সামনে থেকে। লাকি মোবাইলের জার্সি আমাদের জন্য। আরো জার্সি রয়েছে দেখুন। খুব ভালো লাগে যখন যখন কেউ আমাদের জন্য কিছু ভালোবেসে পাঠায়, তখন প্রাণ মন ভরে যায়। আর বিশেষত যেটা, সেটা যদি হয় বিদেশ থেকে, মায়ানমারের মতো জায়গা থেকে, বার্মা থেকে, যার সাথে আমাদের ইতিহাস জড়িয়ে আছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে আছে, তাহলে তো আর কথাই নেই। ধন্যবাদ লাকি মোবাইল মায়ানমারকে, এবং ধন্যবাদ সোনাইকে যে আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে। তো আমাদের তরফ থেকে ওদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক লাকি মোবাইল, নমস্কার। আমাদের কাছে একটা রয়েছে ইউফোরিয়া মোবাইল, একটা ইউফোরিয়ার মোবাইল রয়েছে। প্রবলেমটা হচ্ছে এটার FRP লক। যেই ফোনটা আমরা অন করেছি দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই কানেকশন চাইছে, কিন্তু আর নেক্সট অপশান স্কিপ অপশানটা কিন্তু অ্যাক্টিভ নেই। তার মানে আমরা এখন জানি এরকম যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে ফোনটা FRP লক, মানে এখানে আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া খুলবে না। তো কাস্টমারের তো ইমেল আইডি পাসওয়ার্ড সে ভুলে গেছে। তো আজকে আমরা একটা টুলের মাধ্যমে দেখাবো এর লকটা কীভাবে খোলা যায়, মানে FRP লক। আমরা একটু আগে দেখলাম FRP লক ছিল আমাদের একটা ফোনে, সেটা হচ্ছে ইউফোরিয়া ফোনে একটা FRP লক ছিল। তো সেই লকটা আমরা খুলবো একটা ছোট্ট টুল, নাম হচ্ছে FRP রিসেট টুল। জাস্ট ডবল ক্লিক করে ওপেন করব, আমাদের এই টুলটা রয়েছে আমাদের কাছে। তো ডবল ক্লিক করে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি দুটো অপশান আছে, একটা হচ্ছে ADB মোড আর একটা হচ্ছে ফাস্ট বুট মোড। তো আমাদের এই মোবাইলটা ভলিউম ডাউন আর পাওয়ার প্রেস করলে কিন্তু ফাস্ট বুট মোডে চলে আসে। তাহলে ফাস্ট বুট মোডে আমরা কাজটা করব, কারণ অনেক ক্ষেত্রে ADB মোড অন নাও থাকতে পারে, তার জন্য ফাস্ট বুট মোডে করব। তো ভলিউম ডাউন আর USB কেবল কানেক্ট করলে কানেক্ট হয়ে গেছে ফোনটা, ফাস্ট বুট মোডে চলে এসেছে। এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর অপশানে। দেখুন লেখা আছে 2 নম্বর। 2 নম্বরে যেই গেলাম দুটো অপশান পাচ্ছি এখানে, 1 নম্বরে হচ্ছে FRP রিমুভ, দুয়েও একই আছে। তাহলে আমরা ফার্স্ট 1 নম্বরেই প্রেস করব, 1 নম্বর অ্যান্ড ইন্টার। কাজটা চলছে, প্রসেসিং হচ্ছে। এক নম্বরে প্রেস করার পর এন্টার করেছিলাম, আবার আপনাকে এন্টার করতে হবে, 2 বার এন্টার করতে হবে, তারপরেই কিন্তু মোবাইলটা জাস্ট রিস্টার্ট হবে একবার। এই আমরা শুনতে পেলাম ফোনটা একটা আওয়াজ হলো, তার মানে কিন্তু মোবাইলটা রিস্টার্ট হলো। এরপর যদি আমরা দেখি ফোনটাকে অন করার পর কি অবস্থা এসছে, আমরা কিন্তু দেখতে পাবো যে FRP লক খুলে গেছে, মানে ওয়াইফাই যেই নেক্সট অপশনটা ডিঅ্যাক্টিভেট ছিল এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। নমস্কার, সেই সব ভিউয়ারদের বলছি যারা আমাদের ইউটিউব চ্যানেলকে খুব খুব ভালোবাসেন, প্রত্যেকটা ভিডিও দেখে, দেখার চেষ্টা করেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমরা যে যে নিত্য নতুন ভিডিও প্রত্যেক মুহূর্তে আপনাদের জন্য তৈরি করব, সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে চলে যাবে। তো এই সাবস্ক্রাইব করবার জন্য আপনারা আমাদের চ্যানেলে আসতে হবে। এসে দেখুন সঞ্জীব পণ্ডিত নাম লেখা একটা জায়গা দেখতে পাচ্ছেন, আমাদের ওই কার্সারটা ব্লিঙ্ক করছে, ওইখানে এসে তলায় লেখা রয়েছে সাবস্ক্রাইবার, লাল রং দিয়ে লেখা সাবস্ক্রাইবার। তো ওই সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করতে হবে। সাবস্ক্রাইবার অপশনে ক্লিক করার সাথে সাথে বেল আইকন একটা থাকবে, নোটিফিকেশন বেল, যেটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। নোটিফিকেশন অন হয়ে গেছে,
এইবার এই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন একটা বেল, ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি হবে পুরো নোটিফিকেশন আপনার কাছে আসতে থাকবে, একটা বেল বেজে উঠবে যখনই আমাদের ভিডিওগুলো আপনার কাছে এসে পৌঁছাবে। মিত্রজিৎ নোটিফিকেশনে ক্লিক করা যাক। হ্যাঁ, এবারে আসছে নোটিফিকেশনস ফ্রম সঞ্জীব পণ্ডিত, সেন্ড মি অল নোটিফিকেশন ফ্রম দ্য চ্যানেল। এই যে এইখানে গিয়ে ক্লিক করব, আমরা রাইট ক্লিক করব, করার পরে এটাকে আমরা সেভ করে দেব। ব্যাস, আপনার সেভ হয়ে গেল। এইবার যা যা আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব বা আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল বিষয়ক, তো সেইগুলো সব আপনার কাছে পৌঁছে যেতে পারবে। আমাদের এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন আমরা অত্যন্ত অত্যন্ত খুশি হব।